সবুজ মন্ডল, সহকারী শিক্ষক গণিত, শহীদ শেখ রাসেল মুজিব মাধ্যমিক বিদ্যালয় মোরেলগঞ্জ বাগিরারের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে অনলাইন ক্লাসে ষষ্ঠ শ্রেণীর একটা অঙ্ক দেখাবো। দেখো, খেয়াল করো, অঙ্কটা এমন আছে, একটি বাঁশের দশমিক এক পাঁচ অংশ কাদায় ও দশমিক ছয় পাঁচ অংশ পানিতে আছে। যদি পানির উপরে বাঁশটির দৈর্ঘ্য 4 মিটার হয়, তাহলে সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য কত? আমরা এই তত্ত্বের ভিত্তিতে একটা চিত্র এঁকে নিতে পারি। আমি এখানে একটা চিত্র আঁকছি, খেয়াল করো, দশমিক এক পাঁচ অংশ কাদায় আছে, এটা একটা বাঁশ, আর দশমিক ছয় পাঁচ অংশ আছে পানিতে। আর কাদায় আর পানিতে যেটুকু আছে, তার বাকি অংশটা আছে সম্পূর্ণ বাঁশের 4 মিটার, সেটা আছে কাদা এবং পানির উপরে। তাহলে আমরা যদি কাদা এবং পানিতে কতটুকু আছে সেটা বের করে নিই, প্রথমে বের করে নিয়ে তারপর মোট বাঁশ থেকে কাদা এবং পানির অংশটা বিয়োগ করে দেই, তাহলে হয়তোবা আমরা এটুকু পেয়ে যাব। তাহলে আমরা জানি না যে মোট বাঁশটির দৈর্ঘ্য কত, তো আমরা প্রথমে ধরে নেই, যে ধরি সম্পূর্ণ বাঁশটি সমান এক অংশ। তার মানে আমরা এই টোটাল বাঁশটাকে এক অংশ ধরে নিলাম, যে সম্পূর্ণ বাঁশটি এক অংশ। এবার আমরা দেখব যে কাদায় এবং পানিতে বাঁশটি কতটুকু আছে মোট। তাহলে আমরা কাদায় যেটুকু আছে আর পানিতে যেটুকু আছে এটুকু যোগ করে দেব, যে বাঁশটি কাদায় এবং পানিতে আছে মোট কত অংশ। তাহলে আমরা এটা যোগ করে দিব, কত কাদায় আছে কতটুকু, 0.15 যোগ পানিতে আছে কতটুকু, 0.65, এত অংশ। এরপর এটা আমরা যোগ করব, 5 আর 5 যোগ করলে হয় 10, 10 এর 0 হাতে 1, 6 এর 7 যোগ করলো 7, 7 আর 1 8, আর এই পাশে 0.00, এত অংশ। তাহলে আমরা কি পেলাম, যে কাদা এবং পানিতে মোট বাঁশটির কত অংশ আছে, 0.80 অংশ। তাহলে আমাদের এই উপরে কতটুকু আছে, কাদা এবং পানির উপরে কতটুকু আছে, এটা যদি আমরা সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য থেকে কাদা এবং পানিতে যেটুকু মোট আছে সেটুকু বিয়োগ করে দিই, তাহলে আমরা পেয়ে যাব। তাহলে আমরা লিখবো যে পানির উপরে আছে, পানি উপরে আছে, এটা কি করে বলো তো, তাহলে টোটাল বাঁশটা ধরছি এক অংশ, এখান থেকে আমরা কাদা এবং পানির অংশটুকু বিয়োগ করে দিব, তাহলে 1.80, এত অংশ। এবার দেখো, 1.0.80টাকে আমরা প্রকাশ করতে পারি এমন ভাবে যে 8.0/1/0, কারণ কি দশমিকের জন্য একটা 1 নিয়েছি আর দশমিকের পরে 2টা সংখ্যা আছে, তাই আমরা 2টা 0 নিয়েছি। তাহলে এখানে কত আছে মান, এই 0 কেটে দিলাম, আর এখানে 2 দ্বারা কাটে, 4 2 8 5 2 10, তাহলে নেক্সট লাইন কি আসে, 1.4/5, এত অংশ। এবার আমরা লসাগু করব, লসাগু কত, এর নিচে একের নিচে একটা 1 আছে আর এই পাশে আছে 5, তাহলে 5 আর 1 এর লসাগু হচ্ছে 5। এরপর আমরা এই হর দ্বারা একটাকে ভাগ দিব, ভাগ দিলে 5 কে 1 দ্বারা ভাগ দিলে 5ই হয়, সেই 5 দ্বারা লবকে গুণ দিব, তাহলে 5 বিয়োগ 5 দ্বারা 5 কে ভাগ করো কত আসে, 1, সেই 1 দ্বারা 4 কে গুণ করো, তাহলে আসে কত, 4, ব্র্যাকেটে এত
অংশ, তাহলে বিয়োগ করলে কত আসছে 1/5 অংশ। তাহলে খেয়াল করো আমরা পানির উপরে কতটুকু পেয়েছি 1/4 অংশ, এই যে এইটুকু। তাহলে আমাদের এইটুকু এসে গেছে কত 1/5 অংশ। আমরা টোটাল অংশটা থেকে পানি এবং কাদার যোগফল বিয়োগ করে কোনটা পেলাম 1/5 অংশ, এইটুকুর দৈর্ঘ্য। তাহলে দেখো তো 1/5 অংশে দৈর্ঘ্য আমার এখানে 4 মিটার দেওয়া আছে, তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি যে 1/5 অংশ সমান 4 মিটার। তাহলে আমরা এখানে লিখি প্রশ্ন মতে বাসটি 1/5 অংশ সমান 4 মিটার। পারি এটা লিখতে? এই যে এটুকু পেয়েছি 1/5 অংশ, আর বইতে দেওয়াই আছে যে যদি পানির উপরে বাসটির দৈর্ঘ্য 4 মিটার হয়, তাহলে এটুকু 4 মিটার, তাহলে এই 1/5 অংশ সমান আমরা 4 মিটার লিখতে পারি। তাহলে আমরা বের করব কি, আমাদের চেয়েছে কি, খেয়াল করো তাহলে সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য কত, এই টোটাল বাসটির দৈর্ঘ্যটা কত এটা আমাদের চেয়েছে। তাহলে আমরা এখানে লিখবো বাসটির 1 অংশ, 1/1 অংশটা কি ধরছিলাম, বাসটির সম্পূর্ণ বাসটিকে 1 অংশ ধরছিলাম, 1/সম্পূর্ণ অংশ সমান 4/5। 4/5 করলে কত হয় 20। তাহলে আমরা এখানে লিখতে পারি 20 এত মিটার, 4/5 20 মিটার। তাহলে আমরা পেয়েছি দেখো সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য 20 মিটার, কারণ কি এখানে 1/5 এর যদি ভাগ হয়ে যায় চারের নিচে 1/5টা, তাহলে উল্টায় গুণ করে দিলে 4/5 হয়, এই জন্য আমরা 4/5 করছি, 4/5 হয় 20। তাহলে দেখো আমাদের যে মানটা চেয়েছিল যে সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য কত, তাহলে আমরা এখানে সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য নির্ণয় করেছি। তাহলে আমাদের এই সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য কত আসছে 20 মিটার, এই সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার। এই অঙ্কটা এখানে সমাপ্ত। আমরা পরবর্তী অঙ্কটা দেখি। প্রিয় শিক্ষার্থী, আমাদের পরবর্তী অঙ্ক দেখো আমরা সরল করব। তো এখানে একটা সরল দেওয়া আছে 3.5 সেকেন্ড ব্র্যাকেট 7.8 বিয়োগ 2.3 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট শুরু 12.75 বিয়োগ 9.25 তিনটা ব্র্যাকেটই শেষ ভাগ 0.5। তাহলে আমরা সরলের ক্ষেত্রে একটা রুল জানি, কি রুল মনে আছে? BODMAS, এই রুলটা আমরা জানি। তাহলে বিতে কি বিকল ব্র্যাকেট, আবার ব্র্যাকেটের ভিতরেও আমরা কোথায় প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, তারপর সেকেন্ড ব্র্যাকেটের কাজ, তারপর থার্ড ব্র্যাকেটের কাজ, এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়। এরপর দেখো ওতে কি অফ, অফ মানে কি এর, তারপর আছে ডি ডিভিশন হচ্ছে ভাগ, তারপর আছে এম মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণ, তারপর কি আছে এ অ্যাডিশন, আর কি আছে এস সাবট্রাকশন। খেয়াল করো তাহলে আমরা সরল করব এই বদমাস রুল অনুসারে। প্রথমে কাজ করব কার ব্র্যাকেটে, ব্র্যাকেটের ভিতরে আমার ভাগ আছে প্রথম ব্র্যাকেট, দ্বিতীয় ব্র্যাকেট, তৃতীয় ব্র্যাকেট। তাহলে আমরা প্রথমে প্রথম বন্ধনীর কাজ করব, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনী।
এখানে বন্ধনীটাই লিখি। তারপর খেয়াল করো দ্বিতীয় আছে অ, মানে এর এর কাজ করব। তারপর আছে ডিভিশন, ভাগের কাজ করব। তারপর আছে মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণ, তারপর গুণের কাজ। এরপর আছে অ্যাডিশন, অ্যাডিশন মানে কি যোগ, যোগের কাজ। তারপর সর্বশেষ করব সাবট্রাকশন অর্থাৎ বিয়োগের কাজ। তাহলে আমরা এই রুল অনুসারে সব সরল অঙ্কগুলো করব। তাহলে আমরা এই রুল অনুসারে প্রথমে কিসের কাজ করব বলো তো, অঙ্কটায় বলতে পারো কেউ? আমরা এখানে প্রথমে তাহলে বন্ধনী কাজ করব। তাহলে বন্ধনীর ভিতর এখানে দেখো প্রথম বন্ধনী এইটুকু জায়গায় আছে, তাহলে আমাদের প্রথমে এইটুকু জায়গায় কাজ করতে হবে। অন্য পাশে যা আছে তাই লিখতে লিখতে যাব, শুধু আমরা কাজ করব প্রথম বন্ধনীটুকু। তাহলে আমরা লিখি যা আছে তাই লিখে ফেলি, 3.5 সেকেন্ড ব্র্যাকেট 7.8 বিয়োগ 2.3 বিয়োগ, তাহলে খেয়াল করো এখানে 12.75 বিয়োগ 9.25, এটা বিয়োগ করলে কত আসে? 5 থেকে 5 বিয়োগ করলে কি আসে? শূন্য, হাতে কিছু নেই। 7 থেকে 2 বিয়োগ করলে কত আসে? 5, দশমিকের জায়গায় দশমিক লিখলাম। 9 এর কত হলে 12 হয়? 9 আর 3 হলো। এবার দেখো ফার্স্ট ব্র্যাকেট চলে গেল, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট থাকছে আর থার্ড ব্র্যাকেট, বাকি আছে দশমিক 5 লিখে দিলাম। এবার খেয়াল করো এবার প্রথম বন্ধনীর কাজ শেষ, এবার দ্বিতীয় বন্ধনীর কাজ করবো। তাহলে দ্বিতীয় বন্ধনী আছে এটুকু জায়গায়, তাহলে এইটুকু জায়গায় আমরা যোগ বিয়োগের কাজটা করব। তাহলে আমরা 3.5 লিখে ফেললাম। এবার এর ভিতর দেখো আমরা যোগ বিয়োগের ক্ষেত্রে একটা নীতি ফলো করি, সেটা কি? যে একই চিহ্ন বিশিষ্ট সংখ্যাগুলোকে আমরা যোগ করি, আর বিপরীত চিহ্ন বিশিষ্ট সংখ্যা ক্ষেত্রে আমরা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করি, এবং ওই বিয়োগ ফলের আগে বড় সংখ্যার সামনে যে চিহ্ন আছে ওই চিহ্নটা বসিয়ে দিই। তাহলে এখানে যোগ আছে একটা আর বিয়োগ আছে দুইটা, তাহলে আমরা কি করতে পারি? 7.8 রেখে এই দুইটাকে আমরা যোগ করতে পারি, কারণ এই দুইটা একই চিহ্ন বিশিষ্ট আছে, তাই না? তাহলে এই দুটোকে আমরা যোগ করে দিলে কত আসছে? 0.538.3 আর 2.5 হলো। বাকি যা আছে আমরা তাই বসিয়ে দেই। তার পরবর্তী লাইনে দেখো এই দুইটা সমচিহ্ন বলে আমরা যোগ করছিলাম, এবার আমরা পরবর্তী লাইনে কি করব? এইটা যোগ আছে এটা বিয়োগ, তাহলে এটা থেকে এটা বিয়োগ দিব, 3.5, আর এটা থেকে এটা বিয়োগ করলে কত আসে? তাহলে দেখো এখানে যখন ব্র্যাকেটটা উঠে যাচ্ছে তখন আমরা এখানে এর ব্যবহার করতে পারি। তাহলে 0.8 আর 8 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 0, আর এখান থেকে 7 থেকে 5 বিয়োগ করলে হয় 2, এরকম একটা মান আসছে, ভাগ 0.5। এবার খেয়াল করো যে 3.5 এর 2, 2 এর পরে এখানে দশমিক দিয়ে দুইটা শূন্য আছে, এটা আমরা লিখলেও পারি না লিখলেও পারি। তাহলে পরবর্তী লাইনে আমরা এটা কাজ করব, 3.5 একে কি লেখা যায়? দশমিকের জন্য নিচে একটা এক, আর দশমিকের পরে একটা সংখ্যা রয়েছে তার জন্য একটা শূন্য, এর 2 ভাগ 0.5। এবার খেয়াল করো এখানে 10টা রয়েছে নিচে আর 2টা রয়েছে উপরে, তাহলে আমরা এটা দিয়ে এটাকে কাটতে পারি, কত? 5 2 10, আবার দেখো 5 7 35 পারি লিখতে, তাহলে এখানে থাকছে কত আমাদের? 7, আর ভাগ 0.5। পরবর্তী লাইনে আমরা কি করতে পারি? 5/পয়েন্টের জন্য একটা এক, আর পরবর্তীতে ডান পাশে একটা সংখ্যা রয়েছে তার জন্য একটা শূন্য লিখলাম। এর পরবর্তী লাইনে কি করব আমরা? এই ভাগটাকে গুণ করে দেব, তাহলে গুণ করলে কি হবে? এই সংখ্যাটা উল্টে যাবে, 10টা উপরে যাবে আর 5 নিচে আসবে, তাহলে আমরা এখানে লিখতে পারি 10/5। এবার খেয়াল করো 5 এবং 10 কাটে, 5 2 10, তাহলে দেখো দুইটা মানই উপরে এবং এরা একে অপরের সাথে গুণ সম্পর্কিত, তাহলে 7 গুণ 2 করলে কত আসে? 14, তাহলে আমাদের সরলের মানই হচ্ছে এই 14। তাহলে আমরা এই সরলটা করে
আমরা ভাগ পেয়েছি কত 14 বুঝতে পারছো তোমরা সবাই অঙ্কটা ভালো করে খেয়াল করো এখানে কোনো সমস্যা নাই আমরা বদ্ধায় নীতি অনুসারে তোমরা খাতায় লিখে নিতে পারো বি ও ডি এম এ এস এই নীতিটা ফলো করে আমরা সব সরব এরকম স্টেপ বাই স্টেপ করে ফেলতে পারবো তোমরা সবাই এই নীতি ফলো করে অধ্যায়ের বাকি অঙ্কগুলো করার চেষ্টা করবে দেখা হবে আগামী ক্লাসে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো।